Hi guys good morning assalamu alaikum warahmatullahi wabarakatuh welcome to akhi gallery i am trying to make new content for you guys hopefully you like my new content uh, this is why i try i know you are always support me that's why i confidently share different different item okay friends so thank you so much uh, for your kind friends and family. But my my two days upload is common things. I mean cook items. Mm. <laughs> uh, I saying uh, I saying um, sometime I um, give uh, I give uh, some different different item. Um, বাট টুডে আই শেয়ার জাস্ট কমন থিংস কুক আইটেমস মানে আমি বলতে চাচ্ছি যে আমি মাঝে মাঝে চেষ্টাটা করি তোমাদের সাথে নানা ধরনের কিছু শেয়ার করার জন্য যাতে এক চলে না আসে আর তোমরা আমার পাশে থেকে আমাকে আমাকে উৎসাহ যোগাও বলে আমি সেই চেষ্টাটা করতে দুঃসাহস দেখাই আর তবে আজকে যেটা বলতে চাচ্ছি আর কি আজকে ডিফারেন্ট কিছু না আজকে কমন থিংস টুকিটাকি রান্না বান্না নিয়ে তোমাদের সাথে চলে আসব। ওকে বন্ধুরা এবার আমি যেটা করব আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে আমার টুকিটাকে কিছু রান্না শেয়ার করব। হ্যাঁ পুরা ভাইয়ারা দেখে নাও এটা হচ্ছে স্যামন ফিশ এটা আমি আমার ছেলের জন্য রাতের ডিনারের জন্য গতকালকে করেছিলাম আর এটা করে করেছি অবশ্যই তোমরা সেটা দেখতে পাবে যদি ভিডিওটা সাথে থাকো এবং ভিডিওটা ভালো করে ওয়াচ করো দেখতে পাচ্ছ এখানে বোনলেস স্যালমন ফিশ আমি প্রথমে যেটা করেছি কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে আমি এখানে টোপিস লেমন সরি ওয়ান লেমন মানে ফোর পিস লেমন আমি এটাকে চিপে ঝোলটা দিয়েছি নাওয়াই গিভের সাল্ট লবণ দিয়েছি মানে প্রথমে আমি মাছগুলোকে স্লাইস করে নিয়েছি দেন আমি সাল্ট দিয়েছি আর দিস ইজ ব্ল্যাক পেপার পাউডার কালো মানে গোলমরিচ গুঁড়ো আমি এখানে কী কী দিলাম দেখো এটা হচ্ছে হাট চিলি আর সস এটাও একটু দিচ্ছি দিচ্ছি লিটল বিট আমি যা যা দিলাম বন্ধুরা দেখতে পেয়েছো আমি মাছগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে কিছুটা লবণ দিয়েছি আর কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়েছি এবং আর দিয়েছি হার চিলি সস ঝাল মরিচের সস দিয়েছি আর এখন আমি এখানে হান্ড্রেড পারসেন্ট অলিভ অয়েল দিয়ে দিলাম আমি তেলটা খুব অল্পই ইউজ করার চেষ্টা করি সব সময় যত ভালো তেলই হোক যতটা আমরা অ্যাভয়েড করতে পারবো এটা আমাদের হেলথের জন্য অনেক ভালো সেই জন্য আমি তেলটাকে অ্যাভয়েড করতে চাই বন্ধুরা দেখতে পেয়েছ আমি অলিভ অয়েল দেওয়ার পরে ফার্স্ট টাইম আই গেভিয়ার সাম অলিভ অয়েল হান্ড্রেড পারসেন্ট অলিভ অয়েল জাস্ট আই ফিল যে টু মাছ হার্ট দেন আই গেভিয়ার আ স্লাইস স্যালমন ফিশ আমি যেটা করেছি প্রথমে অলিভ অয়েল দেওয়ার পরে যখন বুঝতে পেরেছি অলিভ অয়েলটা অনেক গরম হয়ে গেছে তখন আমি টুকরো করা স্যামন ফিশগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি সেগুলোকে উল্টে দিচ্ছি এটা ছিল আমার ছেলের গতকালকে ডিনার এটা মেবি রাত্রে দুইটার দিকে বোধহয় করেছিলাম তো মানে কোনো মাছই খায় না একটা মাছ তাও সবসময় খায় না হঠাৎ করে খায় আর যখন ও বলে তখন আমরা এনে রেখে দেই মর্জি হলে যেদিন বলে তখন করে দেই যেমন আমি এটুকু নিয়ে এসেছিলাম এক পিস মাছ আমি নিয়ে এসেছিলাম বড়ো পিস কারণ স্যামন মাছগুলো অনেক বড় হয় এটা হচ্ছে উইদাউট বোন মানে এটা হচ্ছে কাটা নে কাটা ছাড়া মাছ যাতে করে সে কাটা চিজি দিয়ে ইজিলি খেতে পারে আর কি বন্ধুরা দেখো অলমোস্ট ডান স্যামন ফিশটাকে কুক করা এটা একদম ইজি কুক বাট খুব হেলদি একটা ফুড প্রত্যেকের জন্য শুধু যে বেবিদের জন্য তা না প্রত্যেকের জন্য মানে হোল ফ্যামিলি মেম্বার এটা খেতে পারে আর কি স্বাস্থ্যসম্মত একটা ভালো খাবার দেখতে পাচ্ছ আমি একে একে মাছগুলো ফিশগুলো আমি একটা বলে মানে থালার মধ্যে তুলে নিচ্ছি প্লেটে আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা সেটা হলো আমি এখানে একটুখানি অলিভ অয়েল দিয়েছিলাম লিটল বিট বাট মাছটা থেকে এত বেশি তেল উঠেছে যে আমার এখানে অনেক তেল হয়ে গেছে মনে হচ্ছে আমি বুঝি মাছে অনেক মানে ওয়েল ব্যবহার করেছি তাহলে দেখে নিলে খুব অল্প সময় কীভাবে স্যালমন ফিশটাকে ইয়াম্মি করে কুক করে দিলাম তোমাদের দেখানোর জন্য ইট ওয়াজ মাই সান ইয়েস্টার নাইট টাইম ডিনার আইটেম আর নাও আই শোয়িং টু মাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এরস করিয়েন্ডার সিডস পাউডার বাট সরি টু সে যেটা হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখতে পাচ্ছ আমি প্রথমে তোমাদেরকে করিয়েন্ডার সিডসের পাউডার করাটা দেখালাম দেখতে পাচ্ছ যে মশলাটা মানে করিয়েন্ডার সিডসগুলো আমি একটু টেলে নিচ্ছি ভেজে নিচ্ছি জাস্ট একটুখানি ভেজে নিলে হয় কি গন্ধটা খুব সুন্দর আসে এবং মশলাটা অনেকদিন ঘরেও থাকে মচমচে হয় কিন্তু কালকে যেটা হয়েছিল। মেশিনটা অনেক দিন থেকে খুব সমস্যা হচ্ছিল যে কোনো মশলা করতে গেলেই দেখা যাচ্ছিলো যে হয়তো কিছুটা করার পরেই মেশিন দিয়ে একেবারে ধোয়া বের হচ্ছিলো আর গতকালকে যেটা হলো এটা মেবি আর কখন ওয়ার্ক করা যাবে না এটা দিয়ে কোনো কাজ করা যাবে না কারণ গতকালকে যখন আমি করিয়েন্টার সিডসগুলো গুঁড়ো করছিলাম মেশিনটা একেবারে ফুলে উঠে মানে বন্ধ হয়ে গেল আর কোনোভাবে স্টার্ট করতে পারলাম না নে না আমি গুঁড়োগুলো করতে পারলাম না জাস্ট আমি একটুখানি গুঁড়ো করেছিলাম বাকিগুলো আমি আবার কৌটোতে ভরে রেখে দিলাম এটু আমি গতকালকেই করেছি রাতে রাতে না সন্ধ্যার সময় আর আই শোয়িং টুনা ফিশ কারি এখানে আমি টুনা ফিশ দুইটা ছোটো ছোটো ক্যান ক্যান থেকে টুনা ফিশ আমি মানে ইয়ে করে নিয়ে এটাকে পটেটো দিয়ে জাস্ট আমি হালকা তেলে ভেজে নিচ্ছি সেটা আমার ছেলের খাবার ও আসলে চব্বিশ ঘন্টা অনলি টু টাইম খায় কিন্তু ও কখনও ভাত খায় না যার জন্য সমস্যাটা এখানেই হয় যে ওকে ভ্যারাইটিজ আইটেম তৈরি করে দিতে হয় ও ভাত খায় না কিন্তু কোনো বদারও করে না যে কইটা বানিয়ে দাও আমি এটা খাবো এরকম না যার জন্য আমি তো মা আসলে ছেলে তো মানে ভাত খায় না ওকে একটা কিছু মেক করে দিতেই হবে সেই চেষ্টা থেকে মানে এক এক সময় এক একটা মানে নিজের থেকে বের করে করে দেওয়ার চেষ্টা করি দেখতে পাচ্ছ মানে এই যে বামবেল বি চা লাইট এগুলো হচ্ছে টুনা ফিশ দুইটা দুই রকম দেখো আমি ক্যানের ক্যানের মুখটা আমি আমার ছেলেটাকে দিয়ে ওপেন করে নিয়েছি আর এখানে আমি দেখো দুইটা ছোট্ট ক্যান টুনা ফিশ এই ছোট্ট দুইটা ক্যান টুনা ফিশ দিয়ে উইথ পটেটো দিয়ে সাথে অনিয়ন থাকবে দিয়ে আমি হালকা তেলে ভেজে নিব দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে আছে পটেটো উইথ গ্রিন চিলি আর কি করে রান্না করবো সেটাও দেখে দেখে নাও বন্ধুরা আমি এখানে প্রথমে হাঁড়ি দিয়েছি চুলোতে যখন পানিটা শুকিয়ে গেছে হাঁড়ির কারণ যে কোনো হাঁড়িটা ইউজ করার আগে একটু ধুয়ে নিতে হয় সুতরাং কিছুটা পানি সেখানে থাকে শুকিয়ে যাওয়ার পরে আমি ফার্স্টলি অনিয়ন দিয়ে দিলাম সরি সেকেন্ডলি আই গিভ হেয়ার মাস্ট ইয়ে সরি অলিভ অয়েল হান্ড্রেড পারসেন্ট অলিভ অয়েল দেখো লিটল বিট আমি ইউজ করেছি সেই জন্যই তোমাদেরকে বলি যে আমি সবসময় তেল মশলাটা অ্যাভয়েড করতে চাই কারণ এগুলো আসলে আমাদের শরীরের জন্য একদম ভালো না সালট অলিভ অয়েল পেঁয়াজ লবণ আমি দিয়ে দিলাম বন্ধুরা লিটল বিট টারমেরিক পাউডার সামান্য হলুদ গুঁড়ো দিলাম করিয়েন্ডার সিডস পাউডার ধনের গুঁড়ো বা স্লান্তের গুঁড়ো কিউমিন পাউডার আই মিন জিরের গুঁড়ো মানে সব কিছু মিক্সড করে দেখো একটা সুন্দর একটা কালার হয়েছে এখন আমি যেটা করব ফার্স্টলি আই গিভ হিয়ার পটি টু অ্যান্ড গ্রিন চিলি আমি প্রথম যেটা করেছি পেঁয়াজগুলো লালচে হয়ে যাওয়ার পরে আমি এখানে আলু এবং সবুজ মরিচ কাঁচা মরিচগুলো দিয়ে দিলাম অ্যান্ড নাওয়াই গেভিয়া টু না ফিশ উইদাউট বোন মানে এগুলোতে কোনো কাটা নেই এগুলো একেবারে খাওয়ার উপযোগী করে রাখা অনেকে এভাবেই খেয়ে ফেলে মানে বার্গারের মধ্যে দিয়ে স্যান্ডউইচের মধ্যে দিয়ে এগুলো রান্নাও করে না ভা মানে ভেজেও নেয় না জাস্ট এভাবে মিক্সড করে খেয়ে নেয় এবার দেখতে পাচ্ছ আমি কি করে এগুলোকে ফ্রাই করছে খুব ইজিভাবে করে দিলাম বন্ধুরা তোমরা দেখতে পেলে কী কী দিলাম কিভাবে করলাম একেবারেই ইজি কোক অ্যান্ড লিটল বিট রাইস আমি যখন বুঝতে পেরেছি যে আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মাছটাও একটু ভাজা হয়ে গেছে তখন যেটা আমি করলাম এখানে আমি কিছুটা রাইস দিয়ে দিলাম দ্য সেট নাথিং এলস আমি আর এখানে কিচ্ছু ব্যবহার করব না এখন জাস্ট আমি নেড়ে চড়ে আমি নামিয়ে নিব চুলো থেকে আর আমরা অনেকেই জানি সেমন ফিশ টুনা ফিশ এগুলো খুব হেলদি ফুড মোটামুটি টুনা ফিশের গল্প হয়ে গেল এবার চলে আসি হোয়াইট পোলাও রাইস যেটা এই মাত্রই কুক করলাম আমার ছেলে কি খাবে কী খাবে মানে সে কিছুতে বললাম না ভাত জাতীয় খাবারটা খেতে চায় না তারপর অনেক ইয়ে করে রাজি করালাম যে গোট মিট আছে মজার একটু ফ্রায়েড রাইস খাও দেন আমি ঝটপট করে মাত্রই রাইস নাও আই কোক হোয়াইট পোলাও জাস্ট মানে সিম্পল পোলাও আর কি দেখতে পাচ্ছ এখানে আমি অনিয়ন বে লিফ অ্যান্ড সিনামন স্টিক দিয়ে দিয়েছি আর দিয়েছি ভেজিটেবল অয়েল সাল্ট তার মানে আমি এখানে পেঁয়াজ কম তেজপাতা এবং দারুচিনি আর হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে ভেজিটেবল ওয়েল দিয়ে দিয়েছি লবণ দিয়ে দিয়েছি এগুলো আমি নেড়ে চেড়ে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার যেটা করব আমি ধুয়ে রাখা আমি ধুয়ে রেখেছিলাম পোলার চালগুলো পোলাও রাইসগুলো সেগুলো আমি দিয়ে দিলাম নাও আই গিভ হিয়ার ক্লিন পোলাও রাইস আবারও আমি সেগুলোকে আমি একটা হাতলের সাহায্যে ভালো করে নেড়ে চড়ে সেগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে কিন্তু আর এবার আমি যেটা করব এখানে আমি আন্দাজ মতো ওয়াটার দিয়ে দিব চাউলগুলো মানে ফ্রাই করা হয়ে গেছে এখন আমি ওয়াটার মিক্সড করে গিভিয়ার সাম ওয়াটার এটা হয়তো যারা রান্না করি প্রত্যেকেই জানো যে পোলাটা চাউলের ক্ষেত্রে যেটা আমরা করি পানিটা দেওয়ার পরে আমাদের আঙ্গুল দিয়ে আমরা তিন তিন নেই তাহলে পোলাটা খুব ঝরঝরে হয় খেতে ভীষণ ইয়াম্মি হয় দেখতেই পাচ্ছো যে পোলাওটা মানে হচ্ছে আর কি অ্যাগেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা সবাই ভালো থেকো সবার জন্য বরাবরের মতো অনেক ভালোবাসা তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই থাক ইনশা আল্লাহ আবার আগামীকালকে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো কথা নিয়ে ওকে বন্ধুরা টেক কেয়ার অল Thank you so much. Have a great day to everyone. I love